হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সিডি রাইট করতে হয় অর্থাৎ আমরা যখন আমাদের কম্পিউটার থেকে কোনো ডাটা কোনো ফাইল ফোল্ডার কপি করে কোনো ব্ল্যাঙ্ক সিডি কিংবা ডিভিডিতে নিতে চাই তখন ঝামেলা হয় নিতে পারি না আর নিতে পারলেও সেটা দিয়ে কাজ করা যায় না সেটা পরবর্তীতে ওপেন করা যায় না কারণ এটা সঠিক ওয়ে ছাড়া আমরা নিই তো আমরা যদি চাই যে কোনো ফাইল ফোল্ডারকে কপি করে নিয়ে বার্ন করে নেওয়ার পর সেটা দিয়ে আবার ভালোভাবে কাজ করতে চাই তার জন্য আমাদেরকে যেটা করতে হবে বার্ন করে নিতে হবে আর বার্ন করে নেওয়ার জন্য একটা সব থেকে ভালো একটা সফটওয়্যার আছে যেটা নাম হচ্ছে ন্যারো সেভেন কিংবা ন্যারো স্মার্ট আটকা সফটওয়্যার দেখেন আমি যদি এই সফটওয়্যারটা দিয়ে বার্ন করে নিই তাহলে পরবর্তীতে তোমার ওই ফাইলগুলো মিসিং হওয়ার সম্ভাবনা একেবারেই নেই তো চলুন বন্ধুরা শুরু করি তাহলে এখানে আমি সফটওয়্যারটা আমার কাজের সুবিধার জন্য আমি নেট থেকে আগে থেকে ডাউনলোড করে নিয়েছি এবং সেটা ইনস্টলও করে নিয়েছি এটাকে আমি এখন ওপেন করি ওপেন করলাম ওপেন করার পরে দেখেন এখানে একটা মেনু হচ্ছে যেটার নাম হচ্ছে ডাটা ওকে ডাটা আইকন এখানে রাখি রাখার পরে কি কি দেখাচ্ছে দেখেন মেক ডাটা সিডি আর এখানে দেখাচ্ছে মেক ডাটা ডিভিডি অর্থাৎ আপনি আপনার ডাটাগুলো কোথায় কপি করে নিতে নিতে চাচ্ছেন কোনো সিডিতে নাকি কোনো ডিবিডিতে আপনি যদি সিডিতে নিতে চান তাহলে মেক ডাটা ডিবিডি সরি মেক ডাটা সিডি এটা এটাতে ক্লিক করবেন আর যদি সেটা কোনো ডিবিডিতে নিতে চান সেটা মেক ডাটা ডিবিডিতে ক্লিক করতে হবে অর্থাৎ আপনি আপনার সিডি রোমে এখন কি প্রবেশ করিয়েছেন কোনো সিডি নাকি কোনো ডিবিডি আমি চাচ্ছি আমার ডাটাগুলোকে আমি ডিবিডিতে কপি করে নিব বা কিংবা বার্ন করে নিব অটোমেটিক্যালি আমি কিন্তু ইতিমধ্যেই আমার কম্পিউটারে আমি একটা ডিবিডি প্রবেশ করিয়েছি এর জন্য আমি কি করবো এখন ডিবিডিতে ক্লিক করব মেক ডাটা ডিবিডি ওকে এখানে একটা ক্লিক করি ক্লিক করার পরে যা করতে হবে সেটা হচ্ছে দেখেন এখানে আসছে কি প্লাস চিহ্ন আসছে এবং অ্যাড আসছে অর্থাৎ আপনাকে ফাইলগুলো অ্যাড করে দিতে হবে আপনি কোন কোন ফাইলগুলোকে বার্ন করতে চাচ্ছেন আপনার ডিবিটিতে সেটা এখান থেকে চুজ করে দিতে হবে তাহলে অ্যাডে ক্লিক করতে হবে অ্যাডে ক্লিক করলাম এখন অ্যাডে ক্লিক করার পরে আপনার ফাইলগুলো কোথায় আছে আপনার ফাইলগুলো যেখানে আছে সেখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন এটা কি কোনো ডেস্কটপে আছে নাকি মাই কম্পিউটার আছে আমি মনে করি মাই কম্পিউটারে আমাদের একটা ড্রাইভে আছে এই যে এটা হচ্ছে এম ড্রাইভ এখানে যাওয়ার পরে এখান থেকে আমি নিব অল ডকুমেন্ট এখানে আমার এই অ্যারাবিক নামে একটা ফাইল আছে এই ফাইলটাকে আমি এখন বান্ড করে নিব ওকে এটাতে ক্লিক সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে অ্যাড অ্যাড তারপরে ক্লোজ দেখেন অ্যারাবিক নামে যে আমি ফাইলটা সিলেক্ট করেছিলাম সেটা এখানে অলরেডি চলে আসছে তারপরে আপনি যদি চান যে না আমি একটা ফাইল নেব না আমি আরও ফাইল নিতে চাচ্ছি তাহলে কি করতে হবে একই ভাবে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এখান থেকে আরও ফাইল নিতে পারেন এটা নিতে পারেন নামে একটা ফাইল আছে এটা আনিব এটাতে আমি দিব এবং ক্লোজ দিব ওকে আচ্ছা আপনি যদি চান আরো ফাইল একসাথে দুইটা তিনটা ফাইল নিবেন তাহলে কি করবেন সবগুলো মনে করেন আপনি হচ্ছে পাঁচটা ফাইল নেবেন তাই না আপনি এটা একটা নিলেন একটাতে সিলেক্ট করেন অ্যাড দিলেন বারবার ক্লোজ করার দরকার নেই এটাতে দিলেন এটাকে অ্যাড দিলেন ওকে তারপরে ক্লোজ করেন এখন দেখেন ওয়ান টু থ্রি ফোর অলরেডি চারটা ফাইল কিন্তু আমার এখানে অ্যাড করে দিয়েছি ওকে এখন যেটা করতে হবে আমাকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে কারণ আমার কাজ এই পর্যন্তই শেষ আমি আর নিতে ডাটা নিতে চাচ্ছি না এই জন্য আমি এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সট ক্লিক করার পরে দেখেন এখানে আসছে কি বার্ন আমি বার্নে ক্লিক করব। কারণ হচ্ছে আমি এটাকে কি করব বার্ন করে নিব। তাহলে আমি বার্নে ক্লিক করি ক্লিক করার বা দেখেন এখন কি আসবে এখন হচ্ছে যে একটা মেসেজ আসছে কি বার্ন সেশন দিয়ে দিলাম এনিওয়ে এখন দেখেন মাই কম্পিউটার থেকে আমার ডাটাগুলো কোথায় যাচ্ছে আমার ডিভিডিতে যাচ্ছে ওকে হয়তো দু এক মিনিট সময় নিতে পারে এভাবেই আমাকে কাজটা সম্পন্ন করতে হবে আচ্ছা দেখি কি হয় তারপরে কি করতে হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো মনে রাখবেন যে সাধারণত কিন্তু আমাদের কোনো ব্ল্যাঙ্ক কোনো সিডি কিংবা ডিবিডিতে আমরা কোনো কিছু কপি করে নিতে পারি না কম্পিউটার থেকে কোনো কিছু কপি করে নেওয়া যায় না সেটা কপি হয় না আর যদিও কপি হয় সেটা কিন্তু ওপেন করা যায় না ঝামেলা হয় ফাইল মিসিং থাকে এজন্য আমরা এই সফটওয়্যারটা ব্যবহার করতে পারি যেটা নাম হচ্ছে ন্যারো সেভেন কিংবা ন্যারো স্মার্ট আর্ট এই সফটওয়্যারটা ব্যবহার করলে ফাইল মিসিং হওয়ার সম্ভাবনা একদমই কম থাকে ঠিক আছে দেখেন এখন হচ্ছে মাই কম্পিউটার থেকে কোথায় যাচ্ছে আমার ডিবিডিতে যাচ্ছে অলরেডি সিক্সটি ফাইভ সেভেন্টি পার্সেন্ট হয়ে গেছে ঠিক আছে আর ওই তো ত্রিশ পঁয়ত্রিশ সেকেন্ড সময় লাগবে এর মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ ওকে দেখেন বার্ন প্রসেস এখানে কি লেখা আছে ডাটা ভেরিফিকেশন কমপ্লিট সাকসেসফুলি অর্থাৎ আপনার বার্ন করাটা সাকসেসফুল হয়ে গেছে এবং সিডি রোম থেকে ডিভিডিটা অটোমেটিক্যালি বেরিয়ে যাবে ঠিক আছে অটোমেটিক্যালি বেরিয়ে যাবে কারণ আপনার বার্ন প্রসেস যখনই কমপ্লিট হবে তখন আর সে সিডি কিংবা ডিভিডিকে আপনার সেই সিডি ডিভিডি রোমের ভিতরে সে রাখবে না সে একা একাই বেরিয়ে আসবে ওকে আচ্ছা এখন কি করতে হবে এখন আপনি এটাকে নেক্সট দেন যদি আপনি সেভ করতে চান সেভ দিবেন অথবা আমি সেভ করতে চাই না এটা কে আচ্ছা সেভ করতে চাই যেভাবে বাসে সেভ করে দিব। সেভ কোথায় সেভ করবেন এটা আপনি ডেস্কটপে সেভ করবেন ডেস্কটপে সেভ করে দিয়ে দিলাম এখন আমি এটাকে বেরিয়ে যাই ওকে তো বন্ধুরা ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইবিং করে রাখুন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম ওরমতলি